আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ড্রামার বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। এই ড্রামাটিতে আমাদেরকে দেখানো হয়েছে স্কুলের সবচেয়ে গুন্ডার বদমাইশ ছেলেটি একটি কুশিত মেয়ের প্রেমে পড়ে যায়। আশা করি এই ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। শুরুতে আমাদেরকে ফিমেল লিড লিনকে দেখানো হয়, যে নিজের অফিসে আসে। অফিসের সবাই লিনকে অনেক ভালোভাবেই হাই জানায়। এরপর কাজ করতে করতে অনেক বেশি রাত হয়ে যায়। লিনের বয়ফ্রেন্ড তখন লিনকে কল করে আর জানায় আজ রাতে ওরা একটি জায়গায় ডেটে যাবে। এতে লিনও রাজি হয়ে যায়। কিন্তু তখনই সেখানে লিনের বস চলে আসে আর বলে এক্ষুনি ওদেরকে একটি জরুরি মিটিংয়ে যেতে হবে। লিনের সকল কলিগরা তখন লিনকে ইশারায় বোঝাতে থাকে যে লিন যেন বসকে না বলে দেয়। কিন্তু লিন বসকে না বলে না আর বলে ওরা সবাই মিলে কাজটি কমপ্লিট করবে, যেটাতে লিনের কলিগরা তো লিনের উপরে অনেক বেশি নারাজ হয়ে যায়। এরপর কাজ শেষ হয়ে গেলে লিন যখন ক্যান্টিনে খাবার খেতে যায় তখন দেখতে পায় ওর সকল কলিগরা সেখানে আসছে ওর ব্যাপারে কিছু কথা বলতে বলতে। লিন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। লিনের কলিগরা তো লিনের নামে অনেক বাজে বাজে কথা বলছিল আর বলছিল লিন কাজ ছাড়া আর কিছুই বোঝে না, নিজেও কাজ করে আর ওদেরকে ওই কাজের ভিতরে ফাঁসিয়ে দিয়েছে, যেটা শুনে লিনের অনেকটা খারাপ লাগে। লিন মনে মনে ভাবতে থাকে ওরা তো ঠিকই বলেছে, ও কাজ ছাড়া কিছুই বোঝে না। এরপর লিন বাড়িতে চলে আসে, যেখানে লিন নিজের স্কুল জীবনের একটি ডায়েরি বের করে। ওই ডায়েরির ভেতরে আমরা লিনের ফেভারিট সিঙ্গার আর স্কুল জীবনে বন্ধুদের সাথে কিছু ছবি দেখতে পাই। এখান থেকে সিন সোজা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা ছোট লিনকে দেখতে পাই। লিন কেবল স্কুলে পড়ে। সকাল সকাল উঠেই লিন তো স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই ও দেখতে পায় যে কিছু ছেলেরা ওর দিকে তাকিয়ে ওর অনেকটা প্রশংসা করছে। তখনই লিন হঠাৎ করে পড়ে যায়। কিন্তু ওই ছেলেগুলো তখন লিনের উপর দিয়ে চলে যায় একটি মেয়ের কাছে। আসলে এই মেয়েটি ছিল লিনের প্রতিবেশী মিনমিন, যে দেখতে অনেকটা সুন্দর ছিল। আসলে ওই ছেলেগুলো লিনের দিকে নয় বরং মিনমিনের দিকেই তাকিয়েছিল। এরপর লিন স্কুলে চলে আসে। লিন আমাদেরকে যা নাই ও আর ওর বন্ধুরা মিলে জীবনে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে পরীক্ষার সময়। ওরা একে অপরকে বলে যে ওরা কিছুই পড়ে আসেনি, পরীক্ষার সময় দেখাবে না বলে। এরপর আমরা দেখতে পাই লিন তো ক্লাসে মনোযোগী হওয়া বাদ দিয়ে নিজের ফেভারিট সিঙ্গারকে নিয়ে লাভ লেটার লিখতে থাকে। তখন ও টিচারের কাছে ধরা পড়ে যায়, যার কারণে টিচার তো লিনকে অনেক বকাবকি করে। সবাই কেমন আছেন? মজবেটের সাথে আমার যাত্রা সত্যি অফুরন্ত বিনোদন এবং আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। একটি খেলা যা বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে তা হলো প্লিঙ্গো। আমি সমস্ত বিবরণ আপনাদের বলে চমক নষ্ট করতে চাচ্ছি না, তবে আমাকে বিশ্বাস করুন, এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। আপনি যদি আপনার অবসর সময়ে গেমিং উপভোগ করে থাকেন, মজবেট বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম অফার করে যা আপনাকে ব্যস্ত রাখবে, এমনকি আপনার মজা করার সময় আসল নগদ পুরস্কার জিততে পারেন। মজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। মজবেটে রয়েছে 24 ঘন্টা 7 দিন সাপোর্ট সুবিধা। ক্রীড়া অনুরাগীদের জন্য মজবেট একটি স্বর্গ। বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনি আপনার দক্ষতা পরীক্ষা করুন এবং তাদের প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করুন। রেজিস্ট্রেশনের পরে 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমোকোডটি J009 ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না, দ্বিধা করবেন না, এখনই সাইন আপ করুন এবং মজবেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতাই নয়, আপনার ব্যাংক ব্যালেন্স উন্নত করতে প্রস্তুত হন। মজবেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। এরপর লিন ক্যান্টিনে চলে যায় খাবার খাওয়ার জন্য। তখনই সেখানে স্কুলের সবচেয়ে পপুলার ছেলে ফান চলে আসে। ফান সেখানে এসে লিনের হাতে থাকা কোল্ড ড্রিঙ্কটি নিয়ে নেয় আর ওকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়, যেটা দেখে লিনের মনে তো লাড্ডু ফুটতে শুরু করে, কারণ ও তো ফানকে অনেকটা পছন্দ করত। এরপর আমরা ফানকে বাস্কেটবল খেলতে দেখি। লিন সেখানে এসে ফানকে অনেকটা চিয়ার করছিল। তখনই ফানের একটা বন্ধু ওর কানে কানে এসে কিছু একটা বলে, যেটাতে ফান তখন লিনের দিকে তাকায়, যেটা দেখে লিন তো অনেক বেশি খুশি হয়ে যায়। ফান ওর দিকে তাকিয়েছে। এরপর যখন লিন নিজের ক্লাসে আসে তখন তো ওর ডেস্কে একটি লেটার খুঁজে পায়। লিন মনে করে হয়তো এটা লাভ লেটার, কিন্তু আসলে এটা কোনো লাভ লেটার ছিল না,
ওই লেটারে একজন লিখে রেখেছিল, এই লেটারের 5টি কপি তোমাকে 5 জনকে দিতে হবে। যদি এই লেটারের 5টি কপি তুমি 5টা ভিন্ন ভিন্ন মানুষের কাছে দাও, তাহলে তোমার লাক চেঞ্জ হয়ে যাবে, তুমি অনেকটা লাকি হয়ে যাবে। কিন্তু যদি না দিতে পারো, তাহলে এটা তোমার ব্যাড লাকের কারণ হবে। আর যে 5 জনের কাছে তুমি এই লেটারটি দিবে, তাদের জন্য এটা ব্যাড লাক হয়ে যাবে। এবার লিন তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে ওই 5টি লেটার কাকে দেবে। প্রথমে তো লিন ঠিক করে প্রথম লেটারটি ও নিজের ভাইকে দেবে, কারণ ওর ভাই সবসময় এক্সামে ভালো মার্ক নিয়ে আসতো, যার কারণে লিনের মা বাবা তোর ভাইকে অনেকটা ভালোবাসত আর লিনকে অনেকটা কথা শোনাতো, কারণ লিন কখনো ভালো মার্ক আনতে পারেনি। কিন্তু পরক্ষণে লিন ভাবে যতই হোক সে তো তার ভাই, যদি ওর ভাইয়ের কোনো সমস্যা হয় তাহলে তো সে ওর পরিবারকেই ভুগতে হবে। তাই পরে লিন ঠিক করে প্রথম লেটারটি ওর ম্যাথ টিচারকে দেবে, কারণ ম্যাথ টিচার লিনকে অনেক বেশি মারধর করত। সুযোগ বুঝে লিন গিয়ে ম্যাথ টিচারের বইয়ের ভিতরে ওই লেটারটি রেখে দেয়। এরপর আমরা ফানকে স্কুলের মাঠে গিটার বাজিয়ে গান গাইতে দেখি। দূর থেকে লিন ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর অনেক বেশি খুশি হচ্ছিল। কিন্তু তখনই সেখানে মিনমিন চলে আসে ফানের কাছে, আর আমরা জানতে পারি ফান আর মিনমিন একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। মিনমিন আর ফানকে একসাথে দেখে লিনের তো একদমই ভালো লাগে না। এরপর আমাদের এক স্কুলের সবচেয়ে বদমাশ আর গুন্ডা ছেলে কাইকে দেখানো হয়। কোনো একটি কারণে ফান আর কাইয়ের ভিতরে এখানে গন্ডগোল বেঁধে যায়। দূর থেকে এটা লিন দেখছিল। গন্ডগোল আরো বড় হওয়ার আগে সেখানে স্যার চলে আসে, যার কারণে ফান আর কাই নিজেদের ঝগড়া থামিয়ে সেখান থেকে চলে যায়। আমরা তো জানি যে লিন ফানকে অনেকটা পছন্দ করত। ও মনে মনে ভাবে যেহেতু ফানের শত্রু কাই, তাহলে কাই ওরও শত্রু হয়। তাই লিন তখন লুকিয়ে লুকিয়ে কাইয়ের ব্যাগের ভিতরে একটি লেটার ঢুকিয়ে দিয়ে আসে। কাই যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন ওই লেটারটি নিজের হাতে পায়। কাই মনে করে হয়তো কেউ ওকে লাভ লেটার লিখেছে, তাই তো বেচারা অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু কাই যখন ওই লেটারটি খুলে পড়তে শুরু করে, তখনই একটি গাড়ি এসে কাইকে মেরে দেয়। অর্থাৎ কাইয়ের ব্যাড লাক এখান থেকেই শুরু। পরের সিনে দেখানো হয় কাই নিজের ভাঙা হাত পা নিয়ে ক্লাসরুমে আসে। লিন তো কাইকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। কাই এখানে সবাইকে ওয়ার্ন করে যে ওর ব্যাগে ওই লেটারটি রেখেছিল তাকেও দেখে নেবে। তখন কাইয়ের বন্ধুরা ক্লাসরুম থেকে সবাইকে বের করে দেয় আর সব ডেস্কে তল্লাশি নিতে থাকে। তখন ওরা লিনের ডেস্কে ওই লেটারের একটি কপি খুঁজে পায়। এতে ওরা বুঝতে পারে এসব আসলে লিনের কাজ। লিন তো তাড়াহুড়ো করে নিজের বাড়িতে ফেরত যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে কাইয়ের দুই বন্ধু চলে আসে। ওরা লিনকে জবরদস্তি করে সেখান থেকে তুলে নিয়ে যায় আর একটি রুমের ভিতরে ঢুকিয়ে দরজা পিছন থেকে আটকে দেয়। সেখানে আমরা কাইকে দেখতে পাই। কাই তো প্রথম দিক থেকে লিনকে অনেক ধমক দিয়ে কথা বলতে থাকে, যার কারণে লিন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। লিন মনে করতে থাকে যে কাই এখনই ওকে ধরে মারবে। কিন্তু কাই তখন লিনকে ফানের একটি ছবি দেখায় আর বলে, এটা আমি তোমার ডেস্ক থেকে পেয়েছি, তার মানে তুমি ফানকে পছন্দ করো। বেচারা লিন তখন ভয়ে কিছু বলতেও পারছিল না। কিন্তু সমস্ত ভয় ভেঙে দিয়ে কাই তখন ওকে বলে যে এখন থেকে তুমি আমার বন্ধু, যেটা শুনে লিনের মুখ তো পুরো হা হয়ে যায়। কিন্তু বেচারি তো এটা জানতো না, কাইয়ের বন্ধু হওয়া মানে কাই যা বলবে ওকে তার সব কিছু শুনতে হবে। যেমন কাইয়ের জন্য খাবার এনে দেওয়া, কাইয়ের সকল হোমওয়ার্ক করা, আর কাই যখন বলবে তখনই ওর কাছে চলে আসা। এসব করতে করতে লিনের অবস্থা তো পুরো খারাপই হয়ে যায়। এরপর দেখানো হয় ক্লাস চলাকালীন কাই লিনকে বাইরে ডেকে আনে আর বলে একসাথে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু লিন যেতে রাজি হয় না। তারপরও কাই ওকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। কাই আর লিন মিলে একটি মার্কেটে চলে আসে, যেখানে কাই লিনকে দিয়ে জোর করে স্কেটিং করাতে থাকে। কিন্তু লিন তো স্কেটিং পারতো না, তাই এখানে লিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। কাই ও লিনের এই দুর্বলতা নিয়ে লিনের উপরে অনেকটা মজা নেয়। এরপর দেখানো হয় কাই একটি মেয়ের সাথে স্কেটিং করছিল, তখনই সেখানে ওই মেয়েটির বয়ফ্রেন্ড চলে আসে। মেয়েটির বয়ফ্রেন্ড ছিল একটি গ্যাংস্টার। এখানে এসে কাই আর নিজের গার্লফ্রেন্ডকে একসাথে স্কেটিং করতে দেখে তার তো খুবই রাগ হয়ে যায়। তাই মেয়েটির গার্লফ্রেন্ড তখন কাইয়ের সঙ্গে মারামারি শুরু করে দেয়। মারামারির এক পর্যায়ে কাই তো নিজের মাথায় অনেকটা ব্যথা পায় ও মাটিতে লুটিয়ে পড়ে, যেটা দেখে লিন কাইকে সাহায্য করার জন্য ওর দিকে একটি রড এগিয়ে দেয়। কাই তখন ওই রডটি নিয়ে উঠে পড়ে আর ওই রডটি দিয়ে সবাইকে মারতে শুরু করে। কাইয়ের ভয়ে সেখান থেকে সবাই পালিয়ে যায়। কিন্তু পরের সিনে দেখানো হয় টিচার কাইয়ের এই মারামারির ব্যাপারে সবকিছু জানতে পেরে গিয়েছিল। টিচার লিনকে বলে, আমি জানি তুমি ইনোসেন্ট, তাই সকল কথা সত্যি করে বলো যে ওখানে কি কি হয়েছিল। লিন কিছু বলতেই যাবে, কিন্তু তার আগে কাই লিনকে ফানের একটি ছবি দেখায়। আরিশায় বোঝায় যে যদি লিন সত্যি কথা বলে দেয় তাহলে ফানের অবস্থাও খারাপ করে দেবে, যার কারণে লিন আর ভয়ে কিছুই বলে না। এতে তখন টিচারও লিনের উপরে অনেক বেশি রেগে যায়
আর লিনকে পানিশমেন্ট স্বরূপ সুইমিং পুল পরিষ্কার করতে বলে। এরপর লিন যখন অফিস রুম থেকে বাইরে বের হয় তখন ওখানে ফানকে দেখতে পায়। ফানকে দেখে লিন লুকানোর চেষ্টা করে, কিন্তু ফান তো ওকে চিনে ফেলে। কিন্তু তখন লিনকে অবাক করে দিয়ে ফান বলে ওঠে, আমি জানতাম না যে তুমি স্কেটিং অনেক পছন্দ করো, নেক্সট টাইম আমরা দুজন একসাথে স্কেটিং করতে যাব। এটা বলে ফান সেখান থেকে চলে যায়। লিন তো এতে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর লিন চলে যায় সুইমিং পুল পরিষ্কার করার জন্য। তখনই সেখানে ও দেখতে পায় যে মিনমিন আর ফান একসাথে কথা বলতে বলতে আসছে। মিনমিন আর ফান এখানে একটি বাচ্চার ব্যাপারে কথা বলছিল, যেখানে মিনমিন বলে যে ও বাচ্চাটিকে একাই সামলে নেবে, কিন্তু ফান বলে না, তুমি একা কেন সামলাবে, ওই বাচ্চাটির দায়িত্ব তো আমারও। এখন মিনমিন আর ফান কথা বলতে বলতেই সুইমিং পুলের পাশেই আসছিল, যার কারণে লিন তাড়াতাড়ি সুইমিং পুলের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। মিনমিন আর ফানের এসব কথা শুনে লিন মনে করে হয়তো মিনমিন ফানের বাচ্চার মা হতে চলেছে। এটা জানতে পেরে লিন তো অনেক বেশি কষ্ট পায় আর ওই সুইমিং পুলের ভিতরে ডুবে যাচ্ছিল। কিন্তু তখনই কেউ একজন এসে লিনকে উপরে তোলে। আসলে এটা কাই ছিল। কাইও তখন অনেকটা কান্না করতে থাকে। এটা দেখে লিন তো অবাক হয়ে যায় যে কাই কেন কান্না করছে। তখন আমরা জানতে পারি যে কাই ও মিনমিনকে মনে মনে অনেকটা পছন্দ করত আর ও লিনের মতো সবকিছুই শুনে ফেলেছিল, তাই এখনও কান্না করছিল। এরপর দুজন একসাথে হ্যাং আউট করে, কিন্তু পরক্ষণেই ওরা ঠিক করে যেহেতু কাই মিনমিনকে পছন্দ করে আর লিন ফানকে পছন্দ করে, তাই দুজনকে আলাদা করতে ওরা একে অপরকে সাহায্য করবে আর ওরা এটা করেই ছাড়বে। এরপর ওরা দুজন মিলে কাজে লেগে পড়ে। দুজন মিলে ফান আর মিনমিনের উপরে নজর রাখছিল। ওরা ফান আর মিনমিনের পিছু করতে করতে একটি রুমের বাইরে চলে আসে। রুমের ভিতরে তখন ওরা দেখতে পায় যে ফান আর মিনমিন একটি কুকুর ছানাকে খাবার খাওয়াচ্ছে। এতে দুজনেই বুঝতে পারে যে ফান আর মিনমিন আসলে এই কুকুর ছানাটির কথাই বলছিল। লিন বলে, আমরা শুধু শুধু এতটা চিন্তা করছিলাম, ওরা তো দেখছে এখানে একটি কুকুর ছানাকে নিয়ে এসেছে। কিন্তু তাইয়ের মাথায় তো অন্য কিছু চলছিল। কাই ঠিক করে যে ওই কুকুর ছানাটিকে ওরা দুজন মিলে চুরি করবে। পরের সিনে দেখানো হয় কাই নিজের দলবল নিয়ে সে মিনমিনের রাস্তা আটকায় আর সবার সামনে মিনমিনকে প্রপোজ করে, কিন্তু মিনমিন এখানে কাইকে রিজেক্ট করে দিয়ে চলে যায়। তখন সেখানে হতাশ হয়ে লিন বেরিয়ে আসে। এরপর ওরা দুজন মিলে চলে যায় ওই কুকুর ছানাটিকে চুরি করার জন্য। দুজনে তো ওই কুকুর ছানাটিকে তুলে নিয়ে আসে। লিন বলে যে আমরা এই কুকুর ছানাটির নাম কি দেব। এতে কাই তখন বলে, এই কুকুর ছানাটির নাম আমরা দেবো অ্যান্টি। লিনের তো এই নামটি একদমই পছন্দ হয় না আর বলে, তুমি একটি কুকুর ছানার সাথে এটা কেমন করে করতে পারো। কিন্তু কাই তো ওকে এই নামটি দিয়েই ছাড়বে, যার কারণে কুকুরটিকে বাঁচানোর জন্য লিন দৌড়াতে শুরু করে। কাইও ওর পিছন পিছন দৌড়াতে শুরু করে। লিন কাইকে বলে, তুমি এটা কি করে করতে পারো, ও একটি কুকুর হওয়ার সাথে সাথে ও কিন্তু একটি মেয়েও, তাই তুমি এভাবে ওকে হিউমিলিয়েট করতে পারো না। পরের সিনে দেখানো হয় যে লিনের ম্যাথ টিচার ক্লাসে আসে আর ওই লেটারটি দেখায়, যেটা লিন লুকিয়ে লুকিয়ে ম্যাথ টিচারের খাতার ভিতরে রেখে দিয়েছিল। ম্যাথ টিচার এখানে সবাইকে ওয়ার্ন করে যে তাড়াতাড়ি স্বীকার করে নিতে এই লেটারটি তার খাতায় কে রেখেছিল, না হলে পরে যদি সে জানতে পারে তাহলে তার অবস্থা খারাপ করে দেবে। লিন তো অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে ও নিজে থেকে অফিসে চলে যায় নিজের দোষ স্বীকার করতে। তখন সেখানে আমরা কাইকেও দেখতে পাই। কাই লিনকে বাঁচানোর জন্য তখন বলে দেয় যে ওই লেটারটি ম্যাথ টিচারের খাতার ভিতরে ও নিজেই রেখেছিল, যার কারণে ম্যাথ টিচার কাইকে অনেক বকাবকি করে। লিন কাইকে থ্যাংক ইউ জানায় ওকে বাঁচানোর জন্য। এতে কাই বলে যে, বন্ধুত্বের ভিতরে আবার কিসের থ্যাংক ইউ, তুমি আমার বন্ধু তাই আমি তোমাকে বাঁচিয়েছি। পরের সিনে দেখানো হয় কাই একটি লাইব্রেরিতে যায় যেখানে লিনও ছিল। আসলে কাই এখানে একটি কবিতার বই খুঁজতে এসেছিল, যেটা দিয়ে ও মিনমিনের জন্য একটি চিঠি লিখবে। এখানে কাইকে সাহায্য করার জন্য লিন তখন কাইকে একটি বই সাজেস্ট করে আর মেয়েদের ব্যাপারে বিভিন্ন কথা বলতে থাকে যে মেয়েরা কোনটা পছন্দ করে আর কোনটা পছন্দ করে না। পরের দিন লিন নিজেদের স্কুলে পুরনো আর্কাইভ চেক করে, যেখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মধ্যেও কায়ের নামও দেখতে পায়। এটা দেখে লিন তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বুঝতে পারে কাই আগে অনেকটা ব্রিলিয়ান্ট ছিল। এরপর লিন সোজা ফানের কাছে চলে যায়, কারণ ও জানতো যে ফান আর কাই আগে অনেক ভালো বন্ধু ছিল। ফানের কাছে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে যে কাই এরকম কেন হয়ে গিয়েছে। ফান বলতে শুরু করে যে ওরা তিনজন বেস্ট ফ্রেন্ড ছিল, ওদের আরেকটি ফ্রেন্ডের নাম ছিল লুও। ওরা তিনজন একদিন সমুদ্রের পাড়ে ঘুরতে যায়, যেখানে কাই আর লুও মিলে সমুদ্রের রেস লাগায়। কাই তো ওই প্রতিযোগিতায় জিতে যায়, কিন্তু লুও তো ওই সমুদ্রের ভিতরে ডুবে যায়, যার কারণে লুওর মৃত্যুর জন্য কাই নিজেকেই দায়ী করে আরও এরকম হয়ে গিয়েছে। এমনকি এই কারণে কাই আর ফানের ভিতরে ফ্রেন্ডশিপও নষ্ট হয়ে গিয়েছে। পরের সিনে দেখানো হয় যে লিন
কাইকে একটি জায়গায় ডেকে পাঠায়, আর এখানে ও কাইয়ের সাথে স্কেটিংয়ের কম্পিটিশন করতে চায়। লিন বলে, যদি আমি এই কম্পিটিশনে জিতে যাই তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কাই তো এতে হেসে উড়িয়ে দেয়, কারণ ও তো জানে যে লিন একদমই স্কেটিং করতে পারে না। কিন্তু তারপরও লিন স্কেটিং করতে থাকে। যেহেতু লিন স্কেটিং করতে পারতো না, তাই তো প্রথমবারই পড়ে যায়। তারপরও লিন তো হার মানে না, ও আবারও উঠে স্কেটিং শুরু করে দেয়। তবে এবার লিন অনেক বাজেভাবে পড়ে যায়, যার কারণে ওর হাত অনেকটা কেটে যায়, যেটা দেখে কাই আর চুপ থাকে না। কাই সেখানে এসে লিনকে তোলে আর বলে, তুমি চাচ্ছটা কি, এসব কেন করছো, তুমি আমার কাছ থেকে কি চাও? লিন তখন কাইকে বলে, আমি শুধু এটুকুই চাই যে তুমি আবারও আগের মতো হয়ে যাও। এটা শুনে কাই সেখান থেকে চলে যেতে শুরু করে। লিন তখন আবারও পড়ে যায়, যেটা দেখে কাই ফিরে এসে আবারও লিনকে তোলে। লিন তখন শান্ত হয়ে কাইকে বোঝাতে থাকে যে কাই যেন আবারও আগের মতো ভালো হয়ে যায়। এবার কাইও এটা নিয়ে ভাবতে শুরু করে। পরের দিন দেখানো হয় কাই স্কুলে আসে, তখন ওদের ক্লাসে স্যার ঢোকে, কিন্তু কেউই তো স্যারকে একটুও পাত্তা দিচ্ছিল না। সবার মধ্যে থেকে তখন কাই উঠে দাঁড়ায় আর স্যারকে গুড মর্নিং জানায়, যেটা দেখে বাকি স্টুডেন্টরাও তখন স্যারকে গুড মর্নিং জানায়। আর এটা দেখেই স্যার তো পুরোই অবাক যে কাইয়ের এতটা পরিবর্তন কি করে হলো। স্যার তখন কাইকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো প্রশ্ন আছে? কাই বলে, হ্যাঁ আছে, আজকে আমরা বইয়ের কোন চ্যাপ্টারটি পড়ব? যেটা শুনে স্যার তো অনেক বেশি অবাক হয়ে যায় যে ছেলে ক্লাসে স্যার আসলে কোনো সময় পাত্তাও দিত না, সে আজকে বলছে ক্লাসে নাকি সে বই পড়বে। এরপর কাই নিজেও পড়তে শুরু করে আর ওর বন্ধুদের দিয়েও পড়ায়। এদিকে আমরা লিনকে দেখতে পাই যে অনেকটা স্মার্ট সাজার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। অবশেষে লিন এই লুক নিয়ে কাইয়ের সাথে দেখা করতে চলে আসে। কাই লিনকে দেখে বলে, তোমাকে তো পুরো টিচারদের মতো দেখতে লাগছে। যেটা শুনে লিন তো অনেক বেশি রেগে যায় আর ও একা একাই হাঁটতে শুরু করে। কাইও তখন লিনের পিছন পিছন যেতে শুরু করে। একটি গাড়ি একটু হলেই লিনকে মেরে দিত, কিন্তু কাই সময় মতো ওকে বাঁচিয়ে নেয়। এরপর দুজন মিলে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে লিন তো খাবারের অর্ডার দিতে যায়। কাই তখন টেবিলে বসে বই পড়ছিল, তখনই সেখানে মিন মিন আর ওর একটি বান্ধবী চলে আসে। কাইকে এভাবে পড়তে দেখে মিন মিনের তো অনেক বেশি ভালো লাগে। মিন মিন কাইয়ের সাথে কথা বলতে যায় আর বলে, তোমার যদি পড়াশোনায় কোনো হেল্প চাই তাহলে তুমি আমাকে বলতে পারো। এটা বলে মিন মিন সেখান থেকে চলে যায়। লিন এসে কাইকে জিজ্ঞাসা করে, মিন মিন এখানে কেন এসেছিল? কিন্তু কাই তো লিনকে মিথ্যা বলে দেয় যে মিন মিন নাকি এখানে ওদের সাথে জয়েন হতে এসেছিল, কিন্তু ও নাকি মিন মিনকে না বলে দিয়েছে। তবে লিন এটা স্পষ্টভাবেই বুঝতে পারে যে কাই ওকে মিথ্যা কথা বলেছে। কিছুদিন পর লিন আর কাই একসাথে একটি মার্কেটে যায়। তখন লিন সেখানে নিজের ফেভারিট সিঙ্গারের একটি পোস্টার দেখতে পায়। লিন ওই পোস্টারটিকে জড়িয়ে ধরে বলে, একদিন না একদিন আমি ঠিকই আপনার কনসার্টে আপনার গান শুনতে যাব। যেটা দেখে কাই বুঝতে পারে এটা লিনের ফেভারিট সিঙ্গার। কাই ওই পোস্টারের দিকে তাকিয়ে বলে, আমি কথা দিচ্ছি একদিন আমি সবার সামনে লিনের জন্য তোমাকে দিয়ে গান গাওয়াবো। যেটা শুনে লিনের অনেকটা ভালো লাগে, লিন অনেকটা খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন একসাথে লাইব্রেরিতে যায় আর একসাথে পড়াশোনা করে। কাই এখানে লিনকে ম্যাথে অনেকটা হেল্প করে দেয়। পরে যখন ওরা বাড়ি ফিরে, তখন লিন কাইকে জিজ্ঞাসা করে, তোমার কিরকম টাইপের মেয়ে পছন্দ? কাই তখন লিনকে একটি জাপানিজ অ্যাক্ট্রেসের নাম বলে আর বলে, ওই মেয়েটার স্টাইল ওর অনেক পছন্দ হয়। লিন পরের দিনে গিয়ে ওই জাপানিজ অ্যাক্ট্রেসের একটি ম্যাগাজিন কিনে নেয়। পরে লিন ওই ম্যাগাজিন নিয়ে যখন বাসায় ফেরে, তখন দেখতে পায় ওর ভাইয়ের গার্লফ্রেন্ড তো ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। লিন হুবহু মিলিয়ে দেখে যে ওর ভাইয়ের গার্লফ্রেন্ডের হেয়ার স্টাইল আর মেকআপের স্টাইল একদম ওই জাপানিজ অ্যাক্ট্রেসের মতো। যেটা দেখে লিন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর ওর ভাইয়ের গার্লফ্রেন্ডকে বলে ওকেও ঠিক এইভাবে মেকআপার করে দিতে। তখনই সেখানে লিনের ভাই চলে আসে আর লিনকে মেরে বলে এখান থেকে চলে যেতে। লিন যতই মেকআপার করুক, ও কোনো সময় ওর মতো সুন্দরী হতে পারবে না। কিন্তু লিনের ভাইয়ের গার্লফ্রেন্ড তখন লিনকে মেকআপার করে দিতে রাজি হয়ে যায়। পরের দিন লিন নিজের নতুন লুক নিয়ে স্কুলে যায়। শান্ত লিনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে সবাই লিনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ লিনকে অনেকটা সুন্দর লাগছিল। কাইও তো লিনের দিক থেকে চোখ ফেরাতে পারে না। বাস্কেটবল খেলতে গিয়ে ফানের পায়ে অনেকটা আঘাত লেগেছিল, কারণে লিন তখন একটা আইসক্রিম কিনে ফানকে দিতে চায় যাতে ফান ওখানে বরফ লাগাতে পারে, কিন্তু সাহস হচ্ছিল না। যেটা দেখে কাই তখন লিনকে একটি ধাক্কা মারে আর ওকে সাহস দেয় যাতে ও ফানের কাছে যেতে পারে। অবশেষে সাহস করে লিন ফানের কাছে যায় আর ওকে ওই আইসক্রিমটি দেয়। ফান খুশি খুশি ওই আইসক্রিমটি নিয়ে নেয় আর লিনের অনেকটা প্রশংসা করে সেখান থেকে চলে যায়। লিনের ফ্রেন্ডরা তো লিনের জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। কাই ওদিকে কোনো পাত্তা না দিয়ে নিজের মতো খেয়েই যাচ্ছিল।
যেটা দেখে লিনের একটু খারাপ লাগে। পরে দেখানো হয় প্রিন্সিপাল স্যার কাইকে নিজের অফিস রুমে ডেকে পাঠায়। প্রিন্সিপাল স্যার এখানে অনেকটা স্ট্রিক্ট ছিল। প্রিন্সিপাল স্যার কাইকে বলে, তুমি এবারের এক্সামে সবার থেকে ভালো মার্ক নিয়ে এসেছো, যেটা শুনে কাই তো খুশি হয়ে যায়। কিন্তু পরক্ষণে প্রিন্সিপাল স্যার ওকে বলে, তুমি চিটিং করেছো এক্সামে, না হলে তুমি কি করে এত ভালো মার্ক আনলে, ভালোই ভালোই নিজের দোষ স্বীকার করে নাও। যেটা শুনে কায়ের মাথা তো পুরো নষ্ট হয়ে যায়। কায় অনেকটা রেগেও যায়, কারণ ও অনেকটা পরিশ্রম করে পরীক্ষা দিয়েছিল। প্রিন্সিপাল কিছুতেই মানতে চাচ্ছিল না যে কায় নিজের পরিশ্রম দিয়েই পরীক্ষায় ভালো মার্ক নিয়ে এসেছে। তার মনে হয়েছিল যে কায় পরীক্ষায় চিটিং করেছে। যেটা দেখে কায় ও প্রিন্সিপাল স্যারের উপর অনেক বেশি রেগে যায় আর তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে প্রিন্সিপাল স্যার কাইকে পানিশমেন্ট স্বরূপ স্কুলের গ্রাউন্ডে 10 বার চক্কর দিতে বলে। এটা করতে গিয়ে কায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, যেটা দেখে লিন তখন প্রিন্সিপাল স্যারের কাছে যায় আর কাইকে ক্ষমা করে দিতে বলে। কিন্তু প্রিন্সিপাল স্যার এখানে উল্টো লিনকে বলে চুপ থাকতে আর লিনকে কায়ের থেকে দূরে থাকতে বলে, কারণ কাই নাকি একদমই ভালো ছেলে না, ও পরীক্ষায় চিটিং করেছে আর এর শাস্তি তো ওকে পেতেই হবে। এভাবে 10টি চক্কর দিতে দিতে এক পর্যায়ে কাই তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। সিন এখানেই কাট হয়। পরের সিনে দেখানো হয় যে ক্যাফেতে বসে লিন ভাবছিল প্রিন্সিপাল স্যার যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি, তাকে শাস্তি দিতেই হবে। এরপর পরই লিন আর লিনের বন্ধুরা মিলে কিছু পোস্টার বানিয়ে সবাইকে দিতে থাকে আর ওদের সঙ্গে আন্দোলন করার জন্য রাজি করাতে থাকে। আমাদের বাংলাদেশে যেমন স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা এক দাবি ছিল, তেমন এখানে লিনেরও একটাই দাবি ছিল যে ওদের প্রিন্সিপাল স্যারের পদত্যাগ করতে হবে। কিন্তু কেউই তো লিনের সাথ দিতে রাজি হচ্ছিল না, যেটা দেখে লিনের তো অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তবে তখনই সেখানে ফান আর ওর বন্ধুরা চলে আসে। ফান আর ওর বন্ধুরা লিনের কাছ থেকে ওই পোস্টারটি নিয়ে নেয় আর এটা পড়ে ওদের কাছেও এটা যুক্তিসম্পন্ন মনে হয়, তাই ওরা ঠিক করে লিনকে ওরা সবাই মিলে হেল্প করবে। তাই এবার ফান আর ওর বন্ধুরা মিলে ওই পোস্টারগুলো সবার মাঝে বিলাতে থাকে। কিন্তু পরে যখন টিচার এই ব্যাপারে জানতে পারে, তখন তো লিনকে টিচার অফিস রুমে ডেকে অনেক বেশি বকাবকি করে, এমনকি লিনের পরিবারের কাছে নালিশও দেয়, যার কারণে লিনের মা বাবা লিনকে অনেক বেশি বকাঝকা দেয়। তখনই লিনের বাসার টেলিফোনে কায়ের কল আসে, তবে লিনের মা ওই কলটি ধরে কাইকে অনেক বকা দেয় আর পরের বার থেকে ফোন করতে নিষেধ করে, যেটা দেখে লিন নিজের রুমে যায় আর আবারও কাইকে কল করে। কাই জিজ্ঞাসা করে কিছু কি হয়েছে, তবে লিন ওকে কিছু বলে না আর বলে সব কিছু ঠিকই আছে, এটা বলেও ফোন কেটে দেয়। তবে পরক্ষণে দেখানো হয় যে কাই তো লিনের বাসার সামনে চলে আসে, যেটা দেখে লিনও তখন কাইয়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে আসে। লিন কাইকে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি এখানে কেন এসেছো? উত্তরে কাই জানায় যে লিনের কথা শুনে ওর মনে হয়েছিল যে লিন এখন ভালো নেই, তাই ও লিনের সঙ্গ দিতে এখানে চলে এসেছে, যেটা শুনে লিনের তো অনেক বেশি ভালো লাগে। এরপর কাই লিনের মন ভালো করার জন্য ওকে নিয়ে স্কেটিং করতে একটি জায়গায় চলে আসে। দুজন মিলে এখানে হাত ধরাধরি করে স্কেটিং করতে থাকে। পরের দিন স্কুলে এক্সামের রেজাল্ট ঘোষণা করার দিন ছিল। একে একে সেখানে সবার নাম বলা হয় যারা যারা টপ করেছে, তবে সেখানে কায়ের নাম বলা হয় না, যেটা দেখে কায়ের তো অনেক বেশি খারাপ লাগে। লিনের তো এতে প্রচণ্ড রাগ হয়ে যায়। লিন তখন সবার সামনে চলে আসে আর প্রিন্সিপাল স্যারকে বলে, বিনা দোষে যখন আপনি কাইকে এভাবে শাস্তি দিচ্ছেন তাহলে আমাকেও শাস্তি দিন, কারণ আজকে আমি স্কুলের ফুল ইউনিফর্ম পরে আসিনি আর তাছাড়া আমি স্কুলের অনেক অনিয়ম করেছি। লিনকে এভাবে প্রতিবাদ করতে দেখে ফানও তখন এগিয়ে আসে আর প্রিন্সিপাল স্যারকে বলে, তাহলে আপনি আমাকেও শাস্তি দিন, আমিও এই এক্সামে চিটিং করেছি, আমিও তাহলে শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু প্রিন্সিপাল স্যার বলে, তুমি কেন এক্সামে চিটিং করতে যাবে, তুমি তো অনেক ভালো ছেলে আর আমি এটা বিশ্বাস করি না। তবে একে একে সেখানে সবাই উঠে দাঁড়ায় আর প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। তারা সবাই বলে যে প্রিন্সিপাল স্যার যেন তাদেরকে শাস্তি দেয়, যদি কাইকে বিনা দোষে এভাবে শাস্তি দেওয়া হয় তাহলে তাদেরকেও যেন এভাবে শাস্তি দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে স্কুলের ডিরেক্টর তখন সবাইকে শান্ত হতে বলে আর বলে, এই ব্যাপারে তারা ভেবেচিন্তে তারপরে সিদ্ধান্ত সবাইকে জানাবে, তবে আজ ওদের স্কুলে এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই ওরা চায় না যে এই অনুষ্ঠানটি নষ্ট হোক, তাই এই বিষয়ে পরে আলোচনা করা হবে। এটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বেলুন ফাটানোর প্রতিযোগিতায় সবাই নেমে পড়ে। সবাই এখানে অনেক আনন্দ করে বেলুন ফাটায়। যেহেতু স্কুলে ওদের এক্সাম শেষ হয়ে গিয়েছিল, তাই সমস্ত বন্ধুরা মিলে ঠিক করে ওরা সবাই ক্যাম্পিংয়ে যাবে। এখানে লিন আর ফান একটি মোটরসাইকেলে
মিন মিন আর কাই একটি মোটরসাইকেলে, আর অন্য একটি মোটরসাইকেলে ছিল লিনের বান্ধবী আর কাইয়ের বন্ধু। মিন মিনকে কাইয়ের এত কাছাকাছি দেখে লিনের অনেকটা খারাপ লাগে। তখনই ফান লিনের হাত ধরে ওকে নিজের কাছে নিয়ে আসে, যেটা দেখে আবার কাইয়ের অনেকটা খারাপ লাগে। এদিকে পিছনে পড়ে যায় এরা দুজন। আসলে কাইয়ের এই বন্ধুটি লিনের এই বান্ধবীকে নিয়ে একদমই গাড়ি চালাতে পারছিল না, কারণ মেয়েটি অনেক বেশি মোটা ছিল। এরপর ওরা ক্যাম্পিংয়ে পৌঁছে যায়, যেখানে সবাই মিলে অনেক আনন্দ করে। সবাই মিলে এখানে ত্রুট অর ডেয়ার খেলতে থাকে। প্রথমবারে বোতলের মুখ আটকায় ফানের দিকে, যেটাতে লিনের বান্ধবী তখন ফানকে জিজ্ঞাসা করে, তুমি যাকে পছন্দ করো সে কি আমাদের মধ্যে এখন আছে? উত্তরে ফান হাসতে হাসতে হ্যাঁ জানায়। এরপর বোতলের মুখ গিয়ে আটকায় লিনের দিকে। কাই তখন লিনকে ঠিক একই প্রশ্ন করে যে তুমি যাকে পছন্দ করো সে কি এখানে আছে? লিন এই প্রশ্নের উত্তর দিতে অনেকটা অস্বস্তি বোধ করছিল। ঠিক তখনই সবাই দেখতে পায় আসলে বোতলটি তো লিনের দিকে নয়, বরং মিনমিনের দিকে গিয়েছে। তাই সবাই তখন কাইকে মিনমিনকে প্রশ্ন করতে বলে। মিনমিন ভাবতে থাকে কাই হয় তোকে ঠিক একই প্রশ্ন করবে, কিন্তু কাই সেটা করে না। কাই উল্টো মিনমিনকেই প্রশ্নটা করে, তুমি লিনকে প্রথমবার যে অভিশপ্ত চিঠিটি দিয়েছিলে সেই চিঠিকে লেখা তুমি এখন বন্ধ করে দিয়েছো? অর্থাৎ এখানে কাই ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে যে লিনকে যে চিঠিটি দেওয়া হয়েছিল সেটা আসলে মিনমিন মজা করে রেখে দিয়েছিল। এটা শুনে মিনমিন তো অনেকটা ভয় পেয়ে যায় আর কোনো উত্তরই দিতে পারে না। পরে রাতের বেলা লিন আর কাই একসাথে ঘুরতে বের হয়। এখানে লিন কাইকে বলে মিনমিন অনেকটা সুন্দর। কাই বলে হ্যাঁ ও সুন্দর দেখতে, তবে তুমি ওর থেকে আরো বেশি সুন্দর, সেটা আমি তোমার সাথে মেশার পরেই বুঝতে পেরেছি। দুজন মিলে একটি জায়গায় বসে গল্প করতে শুরু করে। লিন এখানে কাইকে একটি কথা দিতে বলে, যদি স্কুল জীবন শেষ হয়ে যাওয়ার পর ওরা দুজন আলাদা আলাদা ভার্সিটিতে পড়ে তাহলে তো ওরা আলাদা হয়ে যাবে, কিন্তু তারপরও যেন কাই আগের মতো না হয়ে যায়, সবার সাথে মারামারি না করে। এতে কাই ওকে কথা দেয় যে ও আর কখনো মারামারি করবে না। তখনই লিন দেখতে পায় সেখানে তারা খসে পড়ছে। এতে লিন আর কাই তখন নিজেদের উইশ করতে থাকে। দূর থেকে ওদের দুজনকে একসাথে ফান দেখে ফেলে। পরের সিনে দেখানো হয় কাই যখন মার্কেট থেকে বাসায় ফিরছিল, তখনই সেখানে কিছু গুন্ডা পান্ডারা চলে আসে। আসলে এটা ছিল সেই গ্যাংস্টার যার গার্লফ্রেন্ডের সঙ্গে একবার কাই স্কেটিং করেছিল। সিন এখানেই কাট হয়। এরপর আমাদের কে দুই সপ্তাহ পরের সিন দেখানো হয়, যেখানে লিন তো কাইকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিল, কারণ এই দুই সপ্তাহ কাইয়ের কোনো খোঁজও পায়নি। না কাই স্কুলে এসেছে, না কাইকে ফোন দিলেও পাওয়া গেছে। হঠাৎ একদিন কাই স্কুলে আসে ডিরেক্টরের সাথে কথা বলার জন্য। লিন তখন কাইকে দেখতে পায়, এতেও বাইরে কাইয়ের জন্য অপেক্ষা করে। কিন্তু কাই যখন বাইরে বের হয় তখন ওখানে লিনকে দেখে ওকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে শুরু করে। এতে লিন তখন কাইয়ের পথ আটকায় আর জিজ্ঞাসা করে যে তোমার সমস্যাটা কী, তুমি কেন আমাকে ইগনোর করছো, আমি কি কোনো ভুল করেছি? কিন্তু কাই লিনের সাথে কোনো রকম কথা বলতে চাচ্ছিল না। লিন কাইকে জিজ্ঞাসা করে তুমি কি আবারও মারপিট করেছো? এতে কাই রেগে গিয়ে বলে হ্যাঁ করেছি, আর সবাইকে কোনো কারণ ছাড়াই মেরেছি। যেটা শুনে লিন এবার প্রচণ্ড কষ্ট পায়। তার সাথে কাইয়ের প্রতি ওর অনেক বেশি অভিমানও হয়। লিন কষ্ট পেয়ে কাইকে বলে তুমি আর আমার সাথে কোনো দিনও কথা বলতে আসবে না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। এটা বলে লিন সেখান থেকে চলে যায়। যদিও লিন চাচ্ছিল কাইয়ের সাথে কথা বলতে আর সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে, তবে কাই ওকে ফুলি ইগনোর করে দেয়। পরের সিনে দেখানো হয় লিন যখন নিজের বাড়িতে ফেরে, তখন সেখানে কাইয়ের দুই বন্ধু লিনকে সারপ্রাইজ দেয়। আসলে আজকে লিনের বার্থডে ছিল। ওরা বলে যে এটা কাইয়ের তরফ থেকে লিনের জন্য ছোট্ট একটি সারপ্রাইজ, কিন্তু কাই একটা কাজে ব্যস্ত থাকার কারণে ওখানে আসতে পারেনি। কাই এখানে লিনের জন্য ওর ফেভারিট সিঙ্গারের একটি ক্যাসেট পাঠিয়েছিল, যেটা দেখে লিন অনেক খুশি হয়ে যায়। তবে কাইয়ের বন্ধুরা বলে দেয় যে কাই এটা লিনকে তখনই খুলতে বলেছে যখন লিনের এক্সাম শেষ হয়ে যাবে। পরের দিন লিন ক্লাসে বসে নিজের বান্ধবীদের সাথে গল্প করছিল, তখনইও কাইকে নিজেদের ক্লাসের বাইরে দেখতে পায়। কাই এখানে কাউকে যেন খুঁজছিল, লিন মনে করে হয়তো কাই ওকে খুঁজছে, তাই ও তখন কাইয়ের হাত ধরে নিয়ে ছাদের উপরে চলে আসে। লিন এখানে কাইকে থ্যাংক ইউ জানায় কালকে ওকে এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য, আর আজকে ওর সঙ্গে রেস্টুরেন্টে ডিনার করতেও যেতে বলে। এরপর লিন নিজের প্রিয় ডায়েরিটি বের করে আর সেখানে কাইয়ের নামটি লিখে দিতে বলে। তখনই সেখানে মিনমিন চলে আসে। মিনমিন কাইকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে খুঁজছিলে, যেটাতে কাই তখন মিনমিনকে নিয়ে একটু দূরে সরে আসে আর ওকে একটু অপেক্ষা করতে বলে আবারও লিনের কাছে ফেরত আসে। লিন বুঝতে পারে কাই ওর জন্য নয় বরং মিনমিনের জন্য ওখানে অপেক্ষা করছিল।
লিন কাইকে বলে, তো তুমি আমাকে আগে বললেই পারতে যে তুমি আমার জন্য নয় বরং মিনমিনের জন্য এখানে এসেছিলে, তাহলে আমি এতক্ষণ তোমার সময় নষ্ট করতাম না। কাই তখন লিনকে জানায় যে মিনমিন ওকে ভালোবাসে, যেটাতে লিন অনেকটা কষ্ট পায় ঠিকই, কিন্তু তারপরও ও কাইকে বলে, হ্যাঁ সেটা তো আমি আগে থেকেই জানতাম। লিন তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কিন্তু তারপরও ও কাই আর মিনমিনকে কনগ্রাচুলেশন জানায়। তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। মিনমিন একটি ছাতা নিয়ে কায়ের মাথায় ধরে, লিন নিজের হাতে থাকা ডায়েরিটি মাথার উপরে ধরে সেখান থেকে চলে যেতে শুরু করে। তাড়াহুড়ো করে যেতে গিয়ে লিন তো সেখানেই পড়ে যায়। এতে কাই তখন লিনকে উঠাতে আসে, কিন্তু লিন কাইকে মানা করে দেয় আর সেখান থেকে চলে যায়। লিন একটি জায়গায় এসে অনেক বেশি কান্না করে। পরের দিন লিন যখন স্কুলে আসে তখন দেখতে পায় যে মিনমিন তো অনেক বেশি কান্না করছে, কারণ কাই নাকি বিদেশে চলে গিয়েছে। যেটা শুনে লিন তো তাড়াতাড়ি কাইকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাইকে খুঁজে পায় না। এতে লিন বুঝে যায় যে কাই সত্যি সত্যি বিদেশে চলে গিয়েছে। পরে ও অন্যমনস্ক হয়ে নিজের বাড়িতে যাচ্ছিল, তখনই একটি গাড়ি এসে লিনকে মারতে যাবে, তবে ফান সময় মতো এসে লিনকে বাঁচিয়ে নেয়। লিনের তখন কায়ের কথা মনে পড়ে যায় যে ঠিক এইভাবে কায়ও ওকে একবার বাঁচিয়েছিল। এরপর ফান লিনকে নিয়ে একটি লাইব্রেরিতে চলে যায় আর ওকে এক্সামের জন্য ম্যাথসের কিছু নোট দেয়। রাতের বেলা লিন একা একা গিয়ে স্কেটিং করতে থাকে, যে জায়গায় একসময় কায় আর ও মিলে স্কেটিং করতো। দেখতে দেখতে লিনদের এক্সাম শেষ হয়ে যায়। এক্সাম শেষে ফান আর লিন একটি জায়গায় দেখা করে, যেখানে ফান লিনকে জিজ্ঞাসা করে যে কাই তোমাকে ওই ক্যাসেটটা দিয়েছিল, তুমি কি সেটা শুনেছ? এটা শুনে লিন তো অবাক হয়ে যায়, কারণ ও ভাবছিল যে ফান এ ব্যাপারে কি করে জানলো। ফান তখন বলতে শুরু করে যে কাই ওকে যাওয়ার আগে একটি জিনিস বলে গিয়েছে, তবে এটা কাই লিনকে জানাতে নিষেধ করেছিল, কিন্তু ফানের হাতে কোনো উপায় নেই, তাই এটা ওকে লিনকে জানাতেই হবে। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে লিন আর কাই একসাথে বসেছিল, তখন ফান ওদেরকে দেখে ফেলে। এরপর কাই আসে ফানের সাথে কথা বলতে। কাই এখানে ফানকে জানায় লিনের উপরেও তখন থেকে ইন্টারেস্টেড ছিল, যখন থেকে ও লিনের চিঠি পেয়েছিল, কারণ ওই চিঠির সাথে লিন আরও একটি চিঠি লিখে রেখেছিল, যেখানে ও আগে থেকেই কায়ের কাছে ক্ষমা চেয়েছিল আর বলেছিল যে ওর কাছে কোনো রকম উপায় নেই এই চিঠিটা কায়ের কাছে দেওয়া ছাড়া, নাহলে এটা ওর জন্যই ব্যাড লাক হয়ে আসবে। তখনই কায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর আস্তে আস্তে কায় যখন লিনের সঙ্গে মিশতে শুরু করে, তখন ও বুঝতে পারে যে ও আস্তে আস্তে লিনকে ভালোবেসে ফেলছে। তবে কায়ের মনে হতো যে লিন শুধু ফানকেই পছন্দ করে, তাই না চাইতো কায় তখন লিন আর ফানের ভিতর থেকে সরে আসতে চায় আর ওদের দুজনকে একসাথে করতে চায়। তবে কায় সবসময় লিন আর ওর মধ্যে নিজেদের বন্ধুত্বটা টিকিয়ে রাখতে চেয়েছিল, তবে সেটাও আর শেষ পর্যন্ত রাখা হয় না, কারণ কাই জানতে পারে আগে যখন ওই অ্যাক্সিডেন্টেও নিজের মাথায় আঘাত পেয়েছিল আর লড়াই করার সময় ওই গুন্ডাটি যখন ওর মাথায় আঘাত করেছিল, তার কারণে ওর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। ডাক্তার কাইকে বলে ওকে বিদেশে গিয়ে ভালো চিকিৎসা নিতে হবে, না হলে কাইকে আর বাঁচানো যাবে না, যার কারণে কাই বিদেশে চলে যায় চিকিৎসা নিতে। এমনকি ওই দিন রাতে কাই গুন্ডাবান্ডাদের হাতে অনেক বেশি মার খেয়েছিল, তবুও ওদের সাথে লড়াই করেনি, কারণ ও লিনকে কথা দিয়েছিল যে ও কোনো সময় আর কারোর সাথে লড়াই করবে না। এগুলো শুনে লিন তো অঝরে কান্না করতে থাকে। কায়ের জন্য এখন লিনের অনেক বেশি কষ্ট হচ্ছিল। পরের সিনে দেখানো হয় যে জায়গায় লিন আর কায় একসাথে স্কেটিং করতো, সেখানে বসে লিন কায়ের দেওয়া ক্যাসেটটি শুনতে থাকে, যেখানে কায় নিজের ভালোবাসার সম্পর্কে লিনকে বলে। এগুলো শুনে লিন তো আরও বেশি কষ্ট পাচ্ছিল। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা লিনকে ঠিক একই জায়গায় বসে থাকতে দেখি যেখানে ও আর কাই মিলে স্কেটিং করতো। লিন আগের সব কথা ভেবে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। পরের দিন লিন নিজের অফিসে যায় আর বসের কাছে নিজের রিজাইন লেটার দিয়ে দেয়। এরপর সকল কলিগদের সেখান থেকে বিদায় জানিয়ে চলে আসে। লিন বাড়িতে এসে ওর বয়ফ্রেন্ডকে দেখতে পায়। লিনের বয়ফ্রেন্ড তো লিনের উপরে সবসময় প্রেশার ক্রিয়েট করতো আর সবকিছু লিনের উপরে চাপিয়ে দিতে চাইতো, তাই লিন তখন ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় লিন জানতে পারে ওর ফেভারিট সিঙ্গার অ্যান্ডির একটি কনসার্ট হতে যাচ্ছে, কিন্তু চেক করে দেখতে পায় সকল টিকিট তো বিক্রি হয়ে গিয়েছে। এটা দেখে লিনের তো অনেক বেশি আফসোস হয়। পরের দিনও সেখানে চলে যায় যেখানে ওই কনসার্টটি অনুষ্ঠিত হবে। ওখানে গিয়ে লিন একটি দোকান থেকে কিছু খাবার কেনে, তবে সেখানে লিনের হাত থেকে একটি চাবি রিং পড়ে যায়। তখনই সেখানে কেউ একজন এসে লিনের ওই চাবি রিংটি তুলে রিংকে দিয়ে দেয়
আসলে এটা অন্য কেউ নয়, বরং ওর ফেভারিট সিঙ্গার অ্যান্ডি ছিল। অ্যান্ডিকে দেখে লিন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে অ্যান্ডির কাছ থেকে অটোগ্রাফ নেয়। অ্যান্ডি লিনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার আজকের কনসার্টে আসতে চলেছ? কিন্তু লিন বলে ও টিকিট পায়নি। এটা শুনে অ্যান্ডি তখন লিনকে নিজের অ্যাসিস্ট্যান্টের নাম্বার দেয় আর বলে, সন্ধ্যায় কনসার্টের সামনে এসে তুমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল করো, তাহলে ও তোমাকে টিকিটের ব্যবস্থা করে দেবে। পরে সন্ধ্যাবেলায় দেখানো হয় লিন কথা মতো সেখানে চলে আসে আর অ্যান্ডির অ্যাসিস্ট্যান্টকে কলও দেয়। তবে তখনই অ্যান্ডির অ্যাসিস্ট্যান্ট লিনের পিছনে এসে দাঁড়ায়। এটা আর অন্য কেউ নয়, বরং কাই ছিল। কাইকে দেখে লিন তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সেখানে বড় স্ক্রিনে অ্যান্ডিকে দেখানো হয়। অ্যান্ডি এখানে নিজের অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে কিছু কথা বলে আর বলে, ওর অ্যাসিস্ট্যান্টের লাভ স্টোরি এত বেশি সুন্দর সেটাও কখনো জানতই না। তবে যখনই ও জানতে পেরেছে তখনই এই কনসার্টে অর্গানাইজ করেছে। ওর অ্যাসিস্ট্যান্টের ভালোবাসার মানুষের নাম ছিল লিন ড্রুলি, তাই তাকে মেনশন করে আমি এই কনসার্টের নাম দিয়েছি ট্রুলি লাভ ইউ। যেটা শুনে লিনের তখন মনে পড়ে যে কাই একবার ওকে কথা দিয়েছিল যে ওর ফেভারিট সিঙ্গারকে দিয়ে ও সবার সামনে লিনের জন্য গান গাওয়াবে। এটা মনে পড়তেই দুজন তো একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর এরপরই ওরা দুজন মিলে কনসার্টের ভিতরে ঢুকে যায়। তো এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই ড্রামাটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম নতুন নতুন রোমান্টিক ড্রামা পাওয়ার জন্য।